নমস্কার আমি রাজলক্ষ্মী ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি তবে শাড়ির নয় এটা মেকআপ ভিডিও প্রচুর রিকোয়েস্ট পাই তো এই ভিডিওটা নিয়ে চলে এলাম ভুল ত্রুটি মার্জনা করবেন কারণ আমি মেকআপ আর্টিস্ট নই আমি একদম এক নিজের মতন করে একটু সাজার চেষ্টা করি তো প্রথমেই বলি আমি কী দিয়ে স্টার্ট করলাম পিক্সির একটা টোনাল লাগিয়ে নিলাম মিনিমালিসের একটা সিরাম লাগাচ্ছি তারপর আস্তে আস্তে করে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করে নেওয়ার পর আমি একটা এমব্রয়লিসের ময়েশ্চারাইজার লাগিয়ে নেব খুব সুন্দর করে সারা মুখে লাগিয়ে নেওয়ার চেষ্টা করব। যাতে মুখটা খুব হাইড্রেটেড হয়ে যায় কালার বাড়ার একটা প্রাইমার দিয়ে জাস্ট ওটাকে ভালো করে মুখে ব্লেন্ড করে নেব। এনরিচের একটা কনসিলার দিয়ে চোখের চারিপাশে যেখানে আমার ডার্ক সার্কেল আছে সেখানে জাস্ট যেখানে আমার একটু স্পট আছে সেইগুলো জায়গাতে আমি লাগিয়ে নিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেওয়ার চেষ্টা করব ব্লেন্ড করার পরে আমি পুরো গালে লাগাচ্ছি গলায় লাগিয়ে নিচ্ছি যেখানে যেখানে আমার স্পট মনে হবে আমি সেখানে সেখানেই কিন্তু লাগিয়ে নেবো আর খুব সুন্দর করে ব্লেন্ড করব আবারও বলে দিই ব্লেন্ড করতে করতে যে আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট নয় আমি আমার মতন করে সাজার চেষ্টা করি যেটুকানি আমি পারি সেইটুকানি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর একটু শেয়ার করে দেবেন তবে যা যেই মোয়ারা দেখবেন আমার ভুলগুলো একটু কমেন্টে জানাবেন অবশ্যই যে আমার কোথায় কি ভুল হলো এবার আমি আমি চলে আসি ডিরেক্ট ফাউন্ডেশনে আমি একটা ম্যাকের ফাউন্ডেশান নিয়ে নিয়েছি তার সাথে আমি একটু স্টোভ ক্রিম অ্যাড করবো আর একটা রোজগোল অয়েল একটা অ্যাড করে নেব নিয়ে তিনটে জিনিসকে আমি খুব ভালো করে ব্লেন্ড করব ব্লেন্ড করে কিন্তু মুখে ড্যাব ড্যাব করে লাগিয়ে নেব পুরো মুখে সুন্দর করে লাগিয়ে নেওয়ার চেষ্টা করব এবার চলবে ব্লেন্ডিং ব্লেন্ডিংটা কিন্তু খুব ইম্পর্ট ব্লেন্ডিং করার সময় একটু ফ্রিক্সার ব্লেন্ডারে কিন্তু একটু লাগিয়ে নিয়ে আমি ব্লেন্ড করি তাহলে কিন্তু ব্লেন্ডিংটা খুব স্মুথ হয় আর অনেকটা লংজিভিটি বেড়ে যায় আমার মনে হয় আমি এটাতে বেনিফিট পেয়েছি তাই এটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা একটু এই এটা একটু অ্যাপ্লাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে তো এটা আমার একটা ছোট্ট হ্যাক বলতে পারেন যে এইভাবে আমি এটাকে ব্লেন্ড করি তবে আমিও হয়তো কোনো মোয়ার দেখেই হয়তো শিখেছি কারণ আমি পুরো মেকআপ করাই কিন্তু নানা রকম যখন সুন্দর সুন্দর করে মেকআপ করে তাদের থেকেই কিন্তু দেখে দেখে একটু একটু করে শিখেছি আর খুব সিম্পল আমি মেকআপ করি মানে আমি একদম কিছু জানি না সত্যিই কিছু জানি না যেই টুকানি পারি টুকানি করি একটা আইব্রো পেন্সিল দিয়ে কিন্তু এবার আমি আমার আইব্রোটাকে একটুখানি সুন্দর করে করে নিচ্ছি আর দেখুন এই আইব্রো পেন্সিলটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে আমার আইব্রোটাকে এঁকে নিচ্ছি আর খুব সিম্পলভাবে এঁকে নিলাম তারপর আমি একটা মেবলিনের কনসিলার দিয়ে আমি পুরো আইব্রোটাকে সুন্দর করে কনসিল করে নিই আইব্রো পেনসিল দিয়ে আমি সুন্দর করে আইব্রোটাকে আমি এঁকে নিয়ে মেবলিন একটা কনসিলার দিয়ে সুন্দর করে জিনিসটাকে ফিল করার চেষ্টা করব। আর চোখের চারপাশে দিয়ে নেবো যেখানে স্পট বা একটু মনে হবে হাইলাইটেড করার দরকার আছে সেই জায়গাগুলোতে আমি লাগিয়ে নেব অ্যান্ড মুখের নিচে গলাতে একটু জাস্ট লাগিয়ে নিই আবার সুন্দর মতন কিন্তু ব্লেন্ড করা আমি স্টার্ট করে দেবো তো ব্লেন্ড করতে করতে বলে দিই যে ব্লেন্ডিংটাই কিন্তু মাস্ট আর আমি চোখের যে নিচটাতে যখন ব্লেন্ড করবেন তখন কিন্তু খুব সুন্দর করে চোখের নিচটা ব্লেন্ড করতে হবে নাহলে কিন্তু ক্রিজ লাইন চলে আসবে ক্রিজ এলে কিন্তু ভালো লাগে না তো ব্লেন্ড করতে হবে খুব ভালো মতন ব্লেন্ড করতে হবে ব্লেন্ড করতে করতে যখন আপনি দেখবেন পুরো আপনার স্কিনের সারা মিশে যাবে তারপরে হবে যে গলার সাথে গলাটাকে ভুলে গেলে হবে না সব সবসময় গলাটাকে কিন্তু সুন্দরভাবে ফাউন্ডেশন কম্প্যাক্ট দুটোই কিন্তু লাগাতে হবে তাহলে কিন্তু মুখের সাথে গলার সামঞ্জস্যটা থাকবে তারপরে চলে যায় ডিরেক্ট আই মেকআপে আমার হুডেড আইস তো হুডেড আইসের জন্য কিন্তু মেকআপটা একটু আলাদাই হয় আর সবার মানে বেশিরভাগ সবার নর্মাল আইস হয় আমার হুডেড আইস তো আমার মেকআপটা একটুই ডিফারেন্ট হয় কারণ আমি আয়েতে যতই মেকআপ করি না কেন সবটা কিন্তু বোঝা যায় না তো এই জন্যে আমি একটু লাইট একটা কালার নিয়ে আই লিডে দিয়ে নিলাম পুরো ক্রিজ করে নিলাম ক্রিস লাইনে অনেকটা ব্লেন্ড করে নেওয়ার পরে ক্রিজে আমি একটু লাইট ব্রাউন কালার দিয়ে নেব দেখবেন আমি দেখাচ্ছি সেটাই আমি দিচ্ছি আর তারপরে একটু তার থেকে শেড ডার্কার কালার দিয়ে আমি একদম সুন্দর করে ব্লেন্ড করে নেব অ্যান্ড লিডে আমি একটা একটু সিমারি একটা এফেক্ট দেওয়ার চেষ্টা করব মেকআপ জিনিসটাই এরকম ব্লেন্ডিংয়ের ওপরেই কিন্তু মেকআপ আপনাকে দেখতে সুন্দর লাগবে তো খুব সুন্দর করে আমরা ব্লেন্ড করে দেওয়ার চেষ্টা করব আর একদম ক্রিজের ওপরে একটা আমি দেখুন একটা লাইট পিঙ্ক কালার দিলাম আর ঠিক নিচেও একটা লাইট ব্রাউন কালার দিচ্ছি তার উপরে আমি সুন্দর করে কাজল পরে নেব আর আমি স্পেশালি লাইনার পরতে পছন্দ করি না লাইনারটা আমার খুব একটা পছন্দ হয় না তো আমি সবসময় একটু কাজলের ওপরেই বেশি ডিপেন্ড করি এবং কাজলটা আমার খুব পছন্দের তো কাজল আমি ওপরেও মানে একদম চোখের নিচে ওপরে কিন্তু আমি কাজলই পরবো আমি কোনো আইলাইনার ইউজ করবো না আর দেখুন আমি সুন্দর করে আইলাইনারের মতন কাজলটাকেই ইউজ করছি সুন্দর করে আমি ওপরে নিচে কিন্তু কাজলটাই ইউজ করবো আর দেখুন ছোট্ট একটু জাস্ট একটু টেনে দিলে না চোখটা একটু বড় লাগে তো আমি একদম মোয়াদের ভাষায় হয়তো হয়তো আপনাদেরকে বোঝাতে পারছি না তবে আমি যেইটুকানি পাচ্ছি আপনাদেরকে পুরোপুরি বোঝানোর চেষ্টা করবো আমি ফুল মেকআপটা দেওয়ারই চেষ্টা করেছি যে আমি কি করেছি মেকআপটা কিভাবে করেছি ডিটেলসটাই দেওয়ার চেষ্টা করেছি তো জাস্ট দেখুন একদম লাইনারের মতন করে আমি কাজলটা লাগিয়ে নিচ্ছি নিচেও কিন্তু কাজলটা থাকবে এবার আমি একটা লাইট কালারের একটা আইশ্যাডো দিয়ে জিনিসটাকে পুরো ব্লেন্ড করবো নি মাই ক্ল্যামের একটা কন্ট্রোল দিয়ে কিন্তু আমি দেখুন সুন্দর মতন নিজের মুখটাকে কন্ট্রোল করে নিচ্ছি কারণ আমার মুখটা কিন্তু যথেষ্ট একটু বড়ো তো আমি একটু কন্ট্রোল করে সেটাকে একটু মানে শেপে আনার চেষ্টা করব গালের ওপরেও যেরকম আমি কন্ট্রোল করেছি ঠিক তার নিচেও দেখুন সমানভাবে কন্ট্রোলটা করছি কন্ট্রোলটা করে নেওয়ার পরে সেটাকেও খুব ভালো করে ব্লেন্ড করার চেষ্টা করব ব্লেন্ডিংটা সবসময় খুব দরকার ব্লেন্ডিংটা ভালো হলেই কিন্তু আপনাকে খুব ভালো লাগবে মেকআপের পরে ফোর হেডের ওপরেও কিন্তু আমি একটু কন্ট্রোল করে নেব সুন্দর মতন কন্ট্রোল করার পরে আমি আবার একটা ম্যাকের কম্প্যাক্ট দিয়ে সুন্দর করে জিনিসটাকে সেট করে নেব তারপরে আসবে ফ্রেশার স্ক্যানার কিন্তু আমি ব্লাশান ইউজ করি আর যখনই আপনি ব্লাসানটা লাগাবেন হাসিটা কিন্তু তো খুব দরকার হাসলে কিন্তু খুব সুন্দরভাবে এই ব্লাশানটা লাগানো যায় এটা আমি করি যখন আমি ব্লাশান লাগাই খুব সুন্দর করে একটু স্মাইল করার চেষ্টা করি তাহলে খুব সুন্দর করে কিন্তু জিনিসটাকে আমি অ্যাপ্লাই করতে পারি আঁকের হাইলাইটার দিয়ে জিনিসটাকে কিন্তু পুরো মুখে সুন্দর করে গালে লাগাবো প্রথমে ফোরহেডে লাগাবো নোজে লাগিয়ে লাগিয়ে নেব দিয়ে জিনিসটাকে সুন্দর মতন কিন্তু হাইলাইট করার চেষ্টা করব আমি জানি না আমি পুরো প্রসেসটাকে ঠিকঠাক করেছি নাকি একটু আমার ভুল হলে অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন কারণ আমি প্রথমেই বলেছি যে আমি কোনো প্রফেশনাল মোয়া নই আমি আমার মতন করে সে যে কিন্তু লাইভে আসি তো এই জন্যেই আপনাদের সাথে শেয়ার করলাম কারণ প্রচুর মানুষ আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে তুমি কি নিজে মেকআপ করো নাকি কোথা থেকে মেকআপ তোমাকে তুমি পার্লার থেকে মেকআপ করো তো আমি সময়ই বলেছি যে মেকআপটা আমি নিজেই করি তো প্রচুর মানুষের রিকোয়েস্ট ছিল সাথে সাথে বলে নিই আমি কিন্তু একটা প্যাক আর ম্যাকের এক দুটোই ফিক্সার কিন্তু দুটোই লাগিয়েছি তাহলে অনেকটা বেশি লংসিবিটি হয় আমি একটা লাগাই আজকে দুটো লাগালাম তারপরে আমি একটা মস্কাড়া লাগিয়ে নিয়েছি অ্যান্ড তারপরে আমি আমার এবার আইলাস আইলাসটা লাগিয়ে নিচ্ছি আইলাসটা লাগানোর পরে দেখুন খুব সুন্দর কিন্তু চোখের মেকআপটা লাগছে আমার মনে হয় নর্মালের মধ্যে কিন্তু এটা বেশ ভালোই লাগে এর থেকে বেশি কিছু পারি না এইটুকানি পারি তারপরে আমি আইলাসটা লাগানোর পরে লিপে আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করব লিপ দিয়ে প্রথমে আমি সুন্দর করে লিপলাইনারটা লিপটাকে এঁকে নেব তারপরে আমি একটা লিপস্টিক লাগিয়ে নেব লিপস্টিকটা খুব সুন্দর করে আমি লাগানোর চেষ্টা করবো যেটুকানি আমি পারি তো কালারটা ভীষণ সুন্দর আমার খুব পছন্দের লিপস্টিক একটা আর অনেক স্টে করে এটা তারপর একটু চুলটাকে স্ট্রেট করে নিয়ে চুলটাকে একটু স্ট্রেট করলে লুকটা একটু চেঞ্জ হয়ে যায় আর স্ট্রেট করে লুকটা আমার কমপ্লিট হয়ে গেল অবশ্যই সবাই জানাবেন কেমন লাগলো